আমরা অনেকে কনফিউশনে থাকি যে একটা টেন্ডার অ্যাটেন্ড করব, সেই টেন্ডারটা 10% বাইন্ডিংস না এনিলেস টেন্ডার, এবং সেই টেন্ডারটাতে আমরা জেবিতে অ্যাটেন্ড করতে পারবো কিনা, না একক লাইসেন্সে আমার অ্যাটেন্ড করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, এরকম ইজিপি রিলেটেড আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে, তা আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে ইজিপি রিলেটেড টিউটোরিয়াল আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি একটা টেন্ডার আইডি সার্চ করব। আমি প্রথমে টেন্ডারের আওতায় এখানে অল টেন্ডারসে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে টেন্ডার আইডিটা নিয়েছে সেই টেন্ডার আইডিটা আমি এখানে সার্চ করব। তা আমি এখানে লিখতেছি টেন্ডার আইডিটা, লিখে আমি এখানে নিচে দেখবেন যে সার্চ অপশন, এই সার্চ অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার আইডি এবং কাজের নাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন ডান পাশে দেখবো যে ড্যাশবোর্ড, এই যে বইয়ের মতো চিহ্ন, আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে যাব ডকস, এই ডকস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডান সাইডে দেখবেন অ্যাকশন, অ্যাকশনের এখানে ভিউ ডকুমেন্ট, আমরা এই ভিউ ডকুমেন্টে ক্লিক করলাম। ভিউ ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেকশন ওয়ান, এই যে উপরের যে লেখাটা ইনস্ট্রাকশন টু টেন্ডারার্স, এখানে আমরা এই ডান পাশে দেখবেন অ্যাকশন, অ্যাকশনের নিচে দেখবেন ভিউ, আমরা এখানে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন জেনারেল জেনারেল টেন্ডার ডকুমেন্ট, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, টেন্ডার প্রিপারেশন, ই টেন্ডার সাবমিশন, টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ই কন্ট্রাক্ট, অ্যাওয়ার্ড। এই অপশনগুলোর মধ্যে আমরা এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এফ, সেকশন এফ, এখানে ই টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন, আমরা এখানে এই যে ভিউ অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা, আমরা সহজে বুঝতে পারবো যে এই লেখাটা যদি কোনো টেন্ডারের ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তাহলেই বুঝবো যে আমরা এই টেন্ডারটা 10% বাইন্ডিং টেন্ডার। এখানে লেখা আছে ম্যাট্রিক্স অপশন, যেমন পাস্ট পারফরমেন্স ইভলিউশন অ্যান্ড রেটিং ম্যাট্রিক্স ফর ডিফারেন্ট অ্যাসপেক্ট, এই যে লেখাটা, এই লেখাটা যদি আপনার কোনো টেন্ডারের ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তাহলে বুঝবেন সেই টেন্ডারটা 10% বাইন্ডিং। এবং এর নিচে দেখবেন যে মার্কিং দেওয়া আছে, কন্ট্রাক্টে বা কত মার্ক, অনগোয়িংয়ে কত মার্ক, এগুলো কিন্তু সব এখানে অনগোয়িংয়ে কত সব স্কোর মানে এখানে কিন্তু দেওয়া আছে। তার মানে এই অপশনটা যদি দেখেন তাহলেই বুঝবেন যে এই টেন্ডারটা 10% বাইন্ডিং টেন্ডার। এবং এখানে স্পষ্ট লেখা আছে 13.3 যে অপশনে, এখানে টেন্ডারার্স হ্যাভিং কোটেড দ্য টেন্ডার প্রাইস মোর দ্যান 10% অ্যাবভ অর বিলো দ্য অফিসিয়াল এস্টিমেট কস্ট দ্য টেন্ডার উইল বি রিজেক্ট। আপনি যদি 10%-এর উপরে রেট কোট করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনি ইভ্যালুয়েশন থেকে বাদ পড়ে যাবেন। তো এখন বুঝলাম যে এখানে এই টেন্ডারটা 10% বাইন্ডিং টেন্ডার এবং আমরা 10%-এর মধ্যেই রেট কোট করতে হবে। তো এখন আসি যে এই টেন্ডারটা আমরা জেবিতে টেন্ডারটা অ্যাটেন্ড করতে পারবো কি না, একক টেন্ডারে একক লাইসেন্সে অ্যাটেন্ড করতে হবে। তো আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যদি টেন্ডার ক্রাইটেরিয়ার মধ্যে দেখি তাহলে আমরা পাবো এটা। ব্যাকে গিয়ে এখানে যে টেন্ডার ডাটা শিট সেকশন টু, আমরা এই ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে সেকশন সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, আমরা এখানে ভিউতে ক্লিক করব। আমি এখানে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভি কোনো অপশন এখানে কিন্তু লেখা নেই। এই যেমন সেকশন টু এর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেকশন সি এতে আমরা এখানে গেলাম, যেখানে কিন্তু সেমিলার ওয়ার্ক কত চাওয়া হয়েছে, টার্ন ওভার কত চাওয়া হয়েছে এবং লিকুইড অ্যামাউন্ট কত চাওয়া হয়েছে, এটা কিন্তু সব কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু জেবির কোনো অপশন কিন্তু এখানে নেই, তার মানে আমরা বুঝবো এই টেন্ডারটা জেবিতে অ্যাটেন্ড করা যাবে না, সেই টেন্ডারটা একক লাইসেন্সে অ্যাটেন্ড করতে হবে। এখন আমরা যদি যাই আর একটা টেন্ডারে, আমরা যদি যাই দেখি যে জেবিতে এরকম লেখা আছে কিনা বা অন্য কোনো লেখা আছে কিনা, আমি অল টেন্ডার্সে যাবো। টেন্ডারের আওতায় অল টেন্ডার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি এখানে লাইভে কোনো টেন্ডার আছে কিনা।
এখানে দেখতে পাচ্ছেন লাইভে কিছু টেন্ডার আছে, ওটি প্রথমে দেখি এটা আছে কিনা। এখন প্রথমে লাইভে গিয়ে আমরা কিন্তু এই ড্যাশবোর্ডে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু আবার এই ডকসে ক্লিক করব। সরি, নেট কানেকশনটা একটু স্লো মনে হচ্ছে। তো এখন ডকসে ক্লিক করার পরে আবার যাব ভিউ ডকুমেন্টে যাব। ভিউ ডকুমেন্টে গিয়ে আমরা কিন্তু আবার এই যে টেন্ডার ডাটা শিট, এখানে ভিউ অপশনে যাব। আমরা টেন্ডার ক্রাইটেরিয়ার মধ্যে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেকশন 3 কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, আমরা এখানে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে আগের মতোই কিন্তু এখানে আপনারা দেখবেন যে সিমিলার ওয়ার্ক কত ছাড়া হয়েছে, টার্ন ওভার কত, লিকুইড অ্যামাউন্ট কত, সব কিন্তু এখানে লেখা আছে, এবং কি টেকনিক্যাল পার্সন, ইকুইপমেন্ট চার্ট সব কিন্তু এখানে দেওয়া আছে। একটু নিচে যাই আমরা স্কল করে, এখানে দেখতে পাচ্ছেন 19.00 এখানে কিন্তু এই জেবি জয়েন্ট ভেঞ্চার, এখানে কিন্তু JBCA লেখা আছে, এবং এখানেও কিন্তু অনেকগুলো লেখা এখানে আছে। তার মানে আমরা বুঝবো যে এই টেন্ডারটা JBতে আমরা অ্যাটেন্ড করতে পারবো। আগের যে টেন্ডারটা সার্চ করছিলাম আইডিতে, সেই আইডিতে কিন্তু এরকম লেখা ছিল না। তার মানে আমরা বুঝবো যে এই টেন্ডারটা আমরা JBতে অ্যাটেন্ড করতে পারবো, আর ওই আগের টেন্ডারটাই আমরা JBতে অ্যাটেন্ড করতে পারবো না। তো এভাবেই আপনারা আপনাদের টেন্ডার আইডি সার্চ করে আপনারা খুঁজে নিতে পারেন কিভাবে 10% টেন্ডারটা 10% বাইন্ডিংস না এনিলেস, এবং JBতে অ্যাটেন্ড করতে পারবেন কি পারবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।